ওহমের সূত্র। ওহমের সূত্রটা কীরকম, এরকম একটা পরিবাহী আমি দেখাচ্ছি, এরকম খাঁজ খাঁজ পরিবাহী বোঝানোর জন্য, যদিও তারের মধ্যে এরকম খাঁজ থাকে না, এই খাঁজ খাঁজ দিয়ে বোঝানো হয় যে এখান থেকে যে ইলেকট্রন যাবে তা বাধা পাবে, ইলেকট্রন যদি বাধা পায় সেটা বোঝানোর জন্য এরকম খাঁজ খাঁজ দেওয়া হয়। এটা একটা পরিবাহী, যে পরিবাহীটা মনে করো এখানে এ বি একটি পরিবাহী, কোনো পরিবাহীর এ প্রান্তের একটা বিভব থাকবে, এ প্রান্তে একরকম তড়িৎ অবস্থা থাকবে, বি প্রান্তে আরেকটা তড়িৎ অবস্থা থাকবে। এখানে ধরো ভি এ গ্রেটার দেন ভি বি, মানে এ প্রান্তের বিভবটা বেশি, এ প্রান্তের বিভবটা বেশি, যে বেশি বিভব থেকে কম বিভবের বিভবের দিকে কী হবে, তড়িৎ প্রবাহ চলবে, তাহলে এদিকে হচ্ছে তড়িৎ প্রবাহ অভিমুখে দে, এখানে আরও এরকম দেব, এখানে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, যদি ইলেকট্রনের প্রবাহ দেখা তো উল্টো দিকটা ইলেকট্রনের, ইলেকট্রনের প্রবাহ তখন এরকম হবে, এটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ, তড়িৎ প্রবাহ এ থেকে বি এর দিকে হবে, কারণ এ প্রান্তের বিভবটা বেশি। এবার ওহমের সূত্রটা কী বলছে, কোনো পরিবাহীর উষ্ণতা উষ্ণতা মানে এটা যে তারটা রয়েছে, যে তারটা দিয়ে আমি তোমার কি বাল্ব চালাবো, কি হিটার চালাবো, কি তোমার পাম্প চালাবো, ওই তারটার আশপাশে কী করবো, কোনো রকম তারটা গরম হবে এরকম কোনো ব্যবস্থা রাখবো না। আর কি যখন তড়িৎ প্রবাহ চলবে অতিরিক্ত তড়িৎ প্রবাহ যেন না আসে, মানে তোমার কি বাজ পড়ে, যেন বাজ পড়লে পরে অতিরিক্ত প্রবাহ আসলে পরে তারটা পুড়ে যাবে, ওই রকম অবস্থা হবে না, বাজ পড়বে না আর কি, তারটা আশপাশ থেকে কোনো অতিরিক্ত কোনো তড়িৎ প্রবাহ পাবে না, কোনো তাপও পাবে না, তাপ না পেলে উষ্ণতা চেঞ্জ হবে না। কোনো পরিবাহীর উষ্ণতা দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ এবং উপাদান অপরিবর্তিত থাকলে পরিবাহীর উষ্ণতা, একটা তারের মধ্যে আমি একটা 5 মিটার লম্বা একটা তার লাগিয়ে একটা বাল্ব জ্বালাচ্ছি, তাহলে এখানে কী আছে, উষ্ণতার অপরিবর্তিত থাকবে, কারণ আমি যদি পাশ থেকে কোনো হিটার না জ্বালাই তারটা গরম হবে না, দৈর্ঘ্য অপরিবর্তিত, আমি যে 5 মিটার লম্বা তারটা নিয়েছি যে তারটাকে আর মাঝখানে তার ছোটো বড়ো করছি না, হয়তো বাল্বটাকে আমি কাছে আনতে পারি কিন্তু তারের দৈর্ঘ্যটা কি কমে যাবে, তাহলে দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ, আমি যে তারটা নিয়ে বাল্বটা জ্বালাচ্ছি ওই তারটা বদলাবো না, তাহলে প্রস্থচ্ছেদ কী হবে, একই থাকবে। উপাদান তার, আমি যে তারটা নিয়ে বাল্বটা জ্বালাচ্ছি সেই তারটা যদি থাকে তাহলে উপাদান পাল্টাবে কি, আমি যদি ওই তারের বদলে যদি অ্যালুমিনিয়ামের তোমার গিয়ে তামার তারের বদলে যদি অ্যালুমিনিয়ামের তার নেই তখন উপাদানটা পাল্টাবে, নালিক উপাদান পাল্টাবে, প্রস্থচ্ছেদ পাল্টাবে না, কারণ আমি যে তারটা নিয়ে বাল্বটা জ্বালাচ্ছি ওই তারটাই রেখে দিয়েছি, তাহলে প্রস্থ তারটা তো সরু মোটার নিলাম না, ওইরকম আর কি। তাহলে পরিবাহীর উষ্ণতা দৈর্ঘ্য, দৈর্ঘ্য স্থির থাক কেমন থাকবে, অপরিবর্তিত থাকা মানে বদলাবে না, প্রস্থচ্ছেদ বদলাবে না, উপাদান বদলাবে না, উপাদান বদলাবে না মানে কি, আমি যে তামার তার নিয়ে বাল্বটা জ্বালাই তামার তারই রাখবো, প্রস্থচ্ছেদ বদলাবে না, আমি যে তারটা আমি নিয়ে বাল্বটা জ্বালানো শুরু করেছি ওই তারটাকেই রাখবো, অন্য কোনো ওর জায়গায় অন্য কোনো তার রিপ্লেস করব না, দৈর্ঘ্য অপরিবর্তিত রাখবো মানে কি যতটুকু লম্বা তার নিয়ে বাল্বটা জ্বালাচ্ছি ওইটাই রাখবো, তাহলে এগুলো সব অপরিবর্তিত থাকবে। তাহলে কোনো পরিবাহীর উষ্ণতা দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ এবং উপাদান অপরিবর্তিত থাকলে পরিবাহীর দুই প্রান্তের বিভব, পার্থক্য
তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক দারে কি লিখলাম কোন পরিবাহীর উষ্ণতা দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ এবং উপাদান অপরিবর্তিত থাকলে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক মুখস্থ করার চেষ্টা করব ব্যাখ্যাটা ধরি এ বি পরিবাহীর ব্যাখ্যা বলছি এ বি পরিবাহীর এ প্রান্তের বিভব ভি এ বিভব হচ্ছে কোনো পরিবাহীর বিভব বলতে ওই পরিবাহীর একটা তড়িৎ অবস্থা বোঝায় কোনো তড়িতাহিত বস্তুর তড়িৎ বিভব কোনো তড়িতাহিত বস্তুর তড়িৎ বিভব বলতে একটা তড়িৎ অবস্থা বোঝায় যে অবস্থা ঠিক করে দেয় সে অন্য কোনো বস্তুকে তড়িৎ দেবে না তড়িৎ গ্রহণ করবে মানে আধান গ্রহণ করবে না আধান দেবে এরকম ব্যাপার তাহলে ধরি এ বি পরিবাহী এ প্রান্তের বিভব ভি এ এবং বি প্রান্তের বিভব ভিবি এবং বি প্রান্তের বিভব বি প্রান্তের বিভব ভি সাফিক্স বি ভি এর নিচে ভি লিখল আরও মনে করি কি ভি এ গেটার দেন ভিবি তার মানেটা কি এই ভি এ গেটার দেন ভি মানে এ প্রান্তের বিভবটা বেশি ভি এ গেটার দেন যে তীর মারে সে বড় এ ভি এ গেটার দেন ভিবি মানে এ প্রান্তের বিভবটা বেশি তাহলে বিভব বেশি হলো যদি নয় অতএব এ বি পরিবাহীটির পরিবাহীর মধ্য দিয়ে আই প্রবাহ মাত্রা চললে পরিবাহীর মধ্য দিয়ে এই ঘুরে ঘুরে বসো পুরো ঘর এ বি পরিবাহীর মধ্যে আই তড়িৎ প্রবাহ মাত্রা চললে ওহোমের সূত্র অনুসারে ওহোমের সূত্র কি বলছে কোন পরিবাহীর উষ্ণতা দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ এবং উপাদান অপরিবর্তিত থাকলে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক তার দুই প্রান্তের বিভব প্রভেদ এ প্রান্তের বিভব বেশি বি প্রান্তের বিভব কম তাহলে বিভব প্রভেদ বিভব পার্থক্য ডিফারেন্স বিভব প্রভেদ কী হবে ভি এ মাইনাস ভিবি এটা কার সমানুপাতিক প্রবাহ মাত্রার সমানুপাতিক এটাই ওহম বলেছে এবার এই ভি এ মাইনাস ভিবিকে আমরা ভি যদি ধরি ভি ভ্যারিজ যাই এখানে কী করবো আরে ধরি ভি এ মাইনাস ভিবি এটা সমান হচ্ছে আই ভি এ মাইনাস ভিবিটাকে আমরা ভি দিয়ে মনে করি বিভব প্রভেদটাকে ভি দিয়ে বোঝাচ্ছি এবার ভেরিয়েশন তুলতে করে যদি সমানুপাতিক চিহ্নটা তুলতে চাই তাহলে কী করতে হবে একটা ধ্রুবক আনতে হবে এটাকে কে না লিখে আর লিখব আর একটা ভেদ ধ্রুবক এই আরকে এখানে পরিবাহী রোধ বলা হয় এখানে আর হলো অশূন্য ভেদ ধ্রুবক আর হলো অশূন্য ভেদ ধ্রুবক অশূন্য ভেদ ধ্রুবক এই বড় হাতের আর হলো পরিবাহীর রোধ পরিবাহীর রোধ রোধ মানে বাধা তোমার পরিবাহী রোধের সংজ্ঞা লিখতে দেবে আমার ওহমের সূত্র এবং ব্যাখ্যা লেখা হয়ে গেছে আর কিছু বাকি নেই এটুকুন আগে মুখস্থ করার চেষ্টা করি সংজ্ঞা দাও পরীক্ষায় বলতে পারে ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও রোধের
সংজ্ঞা দাও। দেখো ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও, যখন এরকম প্রশ্ন থাকবে তখন উত্তর কী লিখবো? আমরা জানি ওহমের সূত্র থেকে আমরা পাই ওহমের, বড় দিক নজর এদিক বস, ওহমের সূত্র থেকে আমরা পাই কি লিখবো? ওহমের সূত্র থেকে আমরা কি পাই? আর ইনটু আই সমান ভি, মানে ভি সমান আই আর, ওই যে এটা মুখস্থ থাকবে বলে মনে করি, ভি সমান আই আর মুখস্থ থাকবে, তাহলে আর ইনটু আই সমান ভি এটাও মুখস্থ থাকবে, গুড়িয়ে লিখেছি। তার মানে এখানে বরাদের আর সমান কত লিখবো অর্পণ? ভি বাই আই লিখবো কি না? আর এর সঙ্গে আইটা গুণ না করা ভাজক হয়ে চলে যাবে। তার মানে আর মানে রোধ, আর মানে রোধ, আর ভি মানে কি? বিভব প্রভেদ, বিভব প্রভেদ, আর আই মানে প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা। তাহলে এট সংজ্ঞা হিসেবে লেখা হবে কি? কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার অনুপাতকে বলে পরিবাহীর রোধ। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা এটা বলা হবে, পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রার অনুপাতকে বলে পরিবাহীর রোধ। কে কে বুঝেছে? এখানে কী লিখব? কোনো পরিবাহীর দুই প্রান্ত, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, দুই প্রান্তের বিভব প্রভেদ, বিভব প্রভেদ, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ও প্রবাহ মাত্রার অনুপাতকে, প্রবাহ মাত্রার অনুপাতকে, অনুপাতকে বলে পরিবাহীর রোধ। কোনো পরিবাহী, এখান থেকে বোঝা যাচ্ছে না? কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং প্রবাহ মাত্রা অনুপাতকে পরিবাহীর রোধ বলে। আরেকটা রোধের সংজ্ঞা কি? যে ধর্মের জন্য কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহ হতে বা তড়িৎ প্রবাহ হতে বাধা পায় তাকে পরিবাহীর রোধ বলা হয়। এটা বোর্ডে লেখা গেল, ওহমের সূত্র থেকে পাই, ওহমের সূত্র থেকে পাই ভি সমান আর আই, তাই না? তার মানে আমি পাই ভি বাই আই সমান আর, আইটা গুণ ছিল ভাজক করে, এটা যদি ঘুরিয়ে লিখি আর সমান ভি বাই আই, এটাও তো ঠিক। হ্যাঁ, তাহলে রোধের একক, কি হবে? বিভব প্রভেদের একক, ভাজিত প্রবাহ মাত্রার একক, তাই তো হওয়ার কথা। যেমন গতিবেগের একক কি? স্মরণের একক ভাজিত সময়ের একক, এটা তো আমরা বুঝি। তাহলে এখানে রোধের এককটা কি হওয়া উচিত? বিভব প্রভেদের একক ভাজিত প্রবাহ মাত্রার একক। এবার এসআই পদ্ধতিতে, রোধের একক, কি হবে? এসআই পদ্ধতিতে বিভব প্রভেদের একক কি আছে? এসআই পদ্ধতিতে বিভব প্রভেদের একক, ভাজিত এসআই পদ্ধতিতে প্রবাহ মাত্রার একক, এবার দেখো এসআই পদ্ধতিতে, রোধের একক,
বিভব প্রভেদের একক কি বলো? ভোল্ট। বিভব প্রভেদের একক ভোল্ট। ভয়কাল লয়টয় ভোল্ট। আর এসআই পদ্ধতিতে প্রবাহ মাত্রার একক কি বলো? অ্যাম্পিয়ার। এসআই পদ্ধতিতে প্রবাহ মাত্রার একক কি? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার মানে ভোল্ট, VOLT, ভোল্ট বাই অ্যাম্পিয়ার, AMP, অ্যাম্পিয়ার। পরীক্ষার খাতায় এটা প্রত্যাশা করবে না, এই ভোল্ট বাই অ্যাম্পিয়ার এটা একটা নতুন শব্দ আছে, সেটা মুখস্থ রাখতে হবে, ওটার নাম হচ্ছে ওহম। এই ভোল্ট বাই অ্যাম্পিয়ার এটাকে এক কথায় বলা হবে কি? ওহম। এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে রোধের একক, রোধের একক হচ্ছে ওহম। ওহম মানে কি? অতএব ওহম মানে কি? ওহম এটা মানেই হচ্ছে ভোল্ট ভাজিত অ্যাম্পিয়ার। ভোল্ট ভাজিত অ্যাম্পিয়ার, ওহম মানেই ভোল্ট ভাজিত অ্যাম্পিয়ার। এসআই পদ্ধতিতে রোধের একক বা রোধের ব্যবহারিক একক, যদি বলা হয় রোধের ব্যবহারিক একক কি, তাহলে ওহম বলবো। ভোল্ট বাই অ্যাম্পিয়ার বললেও হবে, তবে প্রচলিত এক ছোটো আকার এটাই হয়, এটাই আছে, এটাকে মুখস্থ করব। যেমন প্রবাহমাত্রা একক কি? অ্যাম্পিয়ার। প্রবাহমাত্রার এসআই একক অ্যাম্পিয়ার, প্রবাহমাত্রার ব্যবহারিক একক অ্যাম্পিয়ার, প্রবাহমাত্রার প্রবাহ মাত্রার এসআই একক, উত্তর কি? অ্যাম্পিয়ার, AMP। ভাষা বাংলা হচ্ছে অ্যাম্পিয়ার। অজবলাকার ময় পয় হস্যি অন্তাস্তাকার র। এ প্রবাহ মাত্রার ব্যবহারিক একক কি? ব্যবহারিক একক, এটাও অ্যাম্পিয়ার, AMP। বিভবের, বিভবের এসআই একক, বিভবের এসআই একক হচ্ছে ভোল্ট। বিভবের এসআই একক ভোল্ট। বিভব প্রভেদের, বিভব প্রভেদের এসআই একক বা ব্যবহারিক একক, ব্যবহারিক একক। দৈর্ঘ্যের একক সেমি, তা দুটো দৈর্ঘ্যের অন্তর যখন হবে, নতুন যে ফলটা তৈরি হবে তার একক কিসে হবে? সেমিতেই হবে। তাহলে বিভব প্রভেদের একক যদি ভোল্ট হয়, তাহলে বিভবের একক যদি ভোল্ট হয়, বিভব প্রভেদের একক কী হবে? ভোল্টই তো হবে। দৈর্ঘ্যের একক সেমি, তা দুটি দৈর্ঘ্যের অন্তর, তখনও কি এককটা কি? সেমি দিয়েই তো হবে, বা মিটার থাকলে মিটার দিয়ে হবে। তাহলে বিভবের একক ভোল্ট, তাহলে বিভব প্রভেদের একক কী হবে? ওটাও ভোল্ট, VOLT, ভোল্ট। এবার কি আমরা বলছি? এসআই পদ্ধতিতে রোধের একক, এসআই পদ্ধতিতে, পদ্ধতিতে রোধের একক, রোধের একক, রোধের একক হচ্ছে ওহম। ওহম এসআই পদ্ধতি রোধের একক ওহম। যদি কেউ স্যার রোধ ওহম বলবো না, আমি ভোল্ট বাই অ্যাম্পিয়ার বলবো, ওটাও হবে। ভোল্ট বাই অ্যাম্পিয়ার বললেও হবে, কিন্তু ভোল্ট বাই অ্যাম্পিয়ারকে সংক্ষেপে ওহম লেখা হয়, ওটাই মুখস্থ করব। এর প্রতীক দেওয়া হয় এরকম, এরকম প্রতীক, এটা ওহমের প্রতীক। এস এবার ওহমের, ওহমের ব্যবহারিক একক, ব্যবহারিক একক, ওহমের ব্যবহারিক, এটা ওহম, এই প্রতীকটা মানেই ওহম। ওহমের ব্যবহারিক একক হচ্ছে ওহম বলছিলাম, এখানে রোধের ব্যবহারিক একক হবে, ওহম নয়, রোধের ব্যবহারিক, রোধের, রোধের ব্যবহারিক একক ওহম, রোধের ব্যবহারিক একক ওহম। আমার পরীক্ষার খাতে পরীক্ষায় চাইবে VI বা IV, লেখো চিত্রটি কীরূপ? IV বা VI, লেখো চিত্রটি কীরূপ? পরীক্ষায় থাকবে। আমি এই বরাবর কী করছি? ভি দেখাচ্ছি,
এই বরাবর কি করছি আই দেখাবো। বিভব প্রভেদ যদি না থাকে তাহলে প্রভা মাত্রার অস্তিত্ব থাকবে? বিভব প্রভেদ শূন্য তাহলে প্রভা মাত্রা শূন্য, এই জায়গাটা শূন্য হবে, মূলবিন্দু হবে। বিভব প্রভেদ এদিকে দেখ, বিভব প্রভেদ বাই বিভব প্রভেদ ভি আই হচ্ছে এই জায়গাটাতেই বোঝা যাবে। বিভব প্রভেদ বাই আই, কোন পরিবাহের রোধ সবসময় ধ্রুবক হবে, কোন পরিবাহের রোধ সবসময় ধ্রুবক হবে, তাহলে এই জন্য কী হবে এই ভি বাই আই, এটা রোধ তো, রোধ সবসময় কী হবে ধ্রুবক হবে। যদি ধ্রুবক হয় এটা কি এরকম মূল বিন্দু করে একটা সরলরেখা তৈরি হবে যেটা 45 ডিগ্রি কোণ করে গিয়ে চলে যাবে, এইরকম লেখচিত্রটা হবে, মূল বিন্দুগামী সরল লেখা হবে। তাহলে ভিআই লেখচিত্রটি হলো ভিআই লেখচিত্রটি হয় মূল বিন্দুগামী সরল রেখা। মূল বিন্দুগামী সরল রেখা কতটা না লেখে, মূল বিন্দুগামী একটি রশ্মি, রশ্মি একদিকে বাড়বে, রশ্মি হচ্ছে একদিকে বাড়ে, ভোল্ট নেগেটিভ হয় না, বিভব প্রভেদ নেগেটিভ হবে না, একদিকে বাড়বে। তোমার বইতে এখানে রশ্মি না থেকে সরল রেখা থাকতে পারতো, মানে আসলে ঘটনাটা এটা হবে, এটা ভিআই লেখচিত্র। এটা কি এই জিনিসটা হচ্ছে ভিআই লেখচিত্র, বোর্ডের লেখাগুলো মুখস্থ করার চেষ্টা করব। এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, যেমন তোমার এক ওহম কাকে বলে, ওহম যখন বললাম এক ওহম কাকে বলে, এইখান থেকে সংজ্ঞাটা তৈরি হবে, এদিকে তাকাও, এইখান থেকে সংজ্ঞাটা তৈরি হবে, ভালো করে শুনে নাও। যদি কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব 1 ভোল্ট হয়, ভি এর জায়গায় কী হবে 1 ভোল্ট, এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে এই অনুপাতটা কী হবে 1/1 মানে 1 হয়ে যাবে, তখন পরিবাহীর রোধ হবে 1 ওহম। তাহলে যে পরিবাহীর দুই প্রান্তের বিভব 1 ভোল্ট এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার, সেই পরিবাহীর রোধ হলো 1 ওহম। ঋদ্ধিমান কী শুনলো? কোশ্চেন, একটি পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ধরো 20 ভোল্ট, একটি পরিবাহের দুই প্রান্তে বিভব প্রভেদ 20 ভোল্ট এবং প্রবাহমাত্রা 5 অ্যাম্পিয়ার, পরিবাহীর রোধ কত? আমরা কি জানি অ্যান্সার বলছি? আমরা জানি বরাতের আর সমান ভি বাই আই, এই সূত্রটা জানি, এটা জানি তো, ভি সমান আই আর জানি, বজ্র এটাকে ওখান থেকে এটা আর সমান ভি বাই আই, রোধের সংজ্ঞা পড়ানোর সময় বলেছিলাম। তাহলে এখানে আর সমান ভি মানে এখানে কত, 20 ভোল্ট, আই মানে কি 5 অ্যাম্পিয়ার, এত ওহম মানে এত ভোল্ট বাই অ্যাম্পিয়ার, এটা জেনে কাটবো। আর সমান 4 ওহম, এই ভোল্ট বাই অ্যাম্পিয়ার মানেই ওহম, ভোল্ট বাই অ্যাম্পিয়ার মানেই ওহম, এটাই অ্যান্সার।
রোদের রোধ, রোধ মানে বাধা, রেজিস্ট্যান্স, রোধ হচ্ছে বাধা। যে ধর্মের জন্য কোনো পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হতে বাধা পায় তাকেও পরিবাহী রোধ বলায়। রোধে যদি বলা হয় যে ধর্মের জন্য, যে ধর্মের জন্য, এই দরজাটা বন্ধ, ভিজি ভিজি বন্ধ করে দেওয়া হয়, কোনো পরিবাহীর মধ্য দিয়ে পরিবাহীর মধ্য দিয়ে কি হয় তড়িৎ প্রবাহ হতে বাধা পায়, বাধা পায় তাকে বলে পরিবাহীর রোধ। পরিবাহীর রোধ, যে ধর্মের জন্য কোনো পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ বাধা পায় তাকে পরিবাহীর রোধ বলে। একটা অভিজ্ঞতা তোমার তুমি শেয়ার করো। মনে করো একটা ঘরের মধ্যে তুমি একটা বাল্ব তুমি জ্বালাচ্ছ, ইলেকট্রিক বাল্ব একটা জ্বালাচ্ছ। বাল্ব জ্বালানোর আগে বাল্বের গাটা হাত দিলে ঠান্ডা লাগবে, বাল্বটা জ্বালানোর পরে তোমার 10 সেকেন্ড পরে হাত দিলে একটু গরম লাগছে, দু মিনিট পরে হাত দিলে অনেকটা গরম লাগবে, 20 মিনিট পরে হাত দেওয়া যাবে না, এরকম অভিজ্ঞতা আছে। তার মানে পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয় ওখানে কি হচ্ছে, ওই আমি রোধ বলতে চাইছি, রোধ মানে পরিবাহীর যে রোধ মানে ইলেকট্রন প্রবাহ যে বাধা পাচ্ছে ওটা আলাদা জিনিস হয়ে গেল, ওটা হবে না। পরিবাহীর রোধ ইলেকট্রন প্রবাহে বাধা পাবে, এটাই তো রোধ। এবার এই অভিজ্ঞতাটা তোমার কাছে হবে, একটা মনে করো 100 ওয়াটের বাল্ব আমি জ্বালাবো, ঋদ্ধিমান 100 ওয়াটের বাল্ব জ্বালাবো। এই 100 ওয়াটের বাল্ব জ্বালাতে গিয়ে যদি আমি কি করি, একটা 10 মিটার লম্বা তার নিলাম দিয়ে প্লাগে গুঁজে সুইচ অন করলাম, বাল্বটা জ্বলবে। এবার যে তারটা নিয়েছিলাম, যে মানে ওই কয়েলটা থেকে তারটা নিয়েছিলাম 10 মিটার, ওর জায়গায় 100 মিটার লম্বা তার নিয়ে যদি বাল্বটা জ্বালাই তাহলে কী হবে, বাল্বের উজ্জ্বলতাটা কমে যাবে। মনে করো একটা তারের রিল আছে, তারের একটা রিল আছে, হ্যাঁ, এবার ওই তারের রিল থেকে একটা 10 মিটার বা 5 মিটার লম্বা তার নিয়ে বাল্ব জ্বালালাম, বাল্বটা যে আলো দেবে, যদি ওই যে তারের যে কয়েলটা ছিল বা যে দোকানে যে তারের কয়েলটা কিনতে পাওয়া যায় ওই তারের কয়েল যদি 10 মিটার জায়গায় 100 মিটার লম্বা নিয়ে যদি বাল্বটা জ্বালাই বাল্বের কী হবে, উজ্জ্বলতাটা কমে যাবে। তার মানে কি উজ্জ্বলতা কমে যাচ্ছে মানে ইলেকট্রন প্রবাহতে বাধা পেয়েছে ওখানে, যত লম্বা হবে তার তত কি হবে ইলেকট্রন প্রবাহতে বাধা পাবে, দৈর্ঘ্যটা বেশি হলে ইলেকট্রন প্রবাহতে বাধাটা পাবে। এবার যদি আমি কি করি একটা 10 মিটার লম্বা তার নিয়ে বাল্ব জ্বালালাম, এবার যদি 10 মিটার লম্বা যে তারটা নিয়েছিলাম তারটা মনে করো সরু তার ছিল, তারটা সরু তার ছিল, যে আলো দেবে যদি তারটা মোটা তার নিয়ে বাল্ব জ্বালাই তাহলে উজ্জ্বলতাটা তার থেকে একটু বেশি হবে। তার মানে যদি তারটা মোটা হয় তার ওর মধ্যে ইলেকট্রন প্রবাহটা বাধাটা কম পেয়েছে, তার জন্য তো বাল্বটা জ্বলবে বেশি। তাহলে কোনো একটা ওই যে পরিবাহের মধ্যে তড়িৎ প্রবাহ হয় যে তড়িৎ প্রবাহ হতে গেলে যে বাধাটা, বাধাটা কম বেশি হয়ে যায়, ইলেকট্রন প্রবাহতে বাধা কম বেশি হয়, এটা কিসের উপর নির্ভর করে, তারটা ছোটো না বড় এর উপরে, অর্থাৎ দৈর্ঘ্যের উপর নির্ভর করে, তারটা সরু না মোটা তার উপর নির্ভর করে। তারটা সরু হলে বাধাটা বেশি হবে, মোটা হলে বাধা কম হবে। হলো আবার কী হবে, উপাদান, উপাদানের উপর নির্ভর করবে। যদি আমি একটা 10 মিটার লম্বা তার যদি আমি কী করি
তামার তার দিয়ে বাল্ব জ্বালাই, যে উজ্জ্বলতাটা পাবো ওটা যদি লোহার তার দিয়ে বাল্বটা জ্বালাতাম তাহলে বাল্বটা জ্বলতো, কিন্তু উজ্জ্বলতাটা কী হবে, কমে যাবে। তার মানে উপাদানের উপরও তড়িৎ প্রবাহতে বাধা পায়। একই তো প্লাগ থেকে নিয়ে যে লাইনটা নিয়ে যাচ্ছি, আবার উষ্ণতার উপরও নির্ভর করবে। যখন তারটা যাচ্ছে যদি আমি পাশে হিটার জ্বালাই, হিটার জ্বালালে পরে কী হবে, উষ্ণতা চেঞ্জ হবে, ফলে কী হবে ওখানে উজ্জ্বলতাটা কমে যাবে, বাধাটা ইলেকট্রন প্রবাহ আরও বাধা পাবে। তাহলে পরিবাহীর রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে? পরিবাহীর রোধ, পরিবাহীর রোধ, রোধ মানে বাধা, নির্ভর করে, নির্ভর করে চারটি বিষয়ের উপরে, চারটি বিষয়ের উপর। পরিবাহীর রোধ নির্ভর করে চারটি বিষয়ের উপর। এই চারটি বিষয় কী কী? এটা ওহমের সূত্রে ওই কথাগুলো বলা আছে। পরিবাহীর রোধ নির্ভর করে চারটি বিষয়ের উপর, সেই কথাগুলো কোথায় বলা আছে? ওহমের সূত্রে বলা কী বলা আছে? এক নম্বর উষ্ণতা, উষ্ণতা। দু নম্বর দৈর্ঘ্য। তিন নম্বর প্রস্থচ্ছেদ। চার নম্বর উপাদান। মুখস্থ করবো এক্ষণে। পরিবাহের রোধ নির্ভর করে চারটি বিষয়ের উপরে, উষ্ণতা, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ এবং উপাদান। এবার পরীক্ষা যদি এক নম্বর দেয় এই উত্তরটা যথেষ্ট, পরীক্ষা যদি তিন নম্বর দেয় বা চার নম্বর দেয় তখন একটু ব্যাখ্যা করে লিখতে হবে। পরীক্ষায় যদি তিন বা চার নম্বর দেয় ব্যাখ্যা করে লিখতে হবে। এখানে উষ্ণতা হেডিং দেব, উষ্ণতা। এটা লেখার টেকনিক দেখো কীভাবে লিখছি। টেকনিকটা এখান থেকে বুঝে নিলে পরে মনে থাকবে, নাহলে মনে থাকবে না। পরিবাহীর বাহির দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ এবং উপাদান অপরিবর্তিত থাকলে পরিবাহীর রোধ সাধারণত উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি পায়। পরিবাহীর যখন আমি উষ্ণতা নিয়ে কথা বলছি, উষ্ণতা বাদে বাকি তিনটি উপাদানকে স্থির করেছি। দেখো যখন আমি উষ্ণতা নিয়ে কথা বলছি তখন উষ্ণতা বাকি দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ উপাদান অপরিবর্তিত থাকলে, অপরিবর্তিত কী করে রাখবো? আমি যে তারটা নিয়েছি যেটুকুন দৈর্ঘ্যের ওই তারটাকে আর বদলাবো না। তাহলে পরে কি দৈর্ঘ্য স্থির হয়ে যাবে, প্রস্থচ্ছেদ স্থির হয়ে যাবে, উপাদানও স্থির হয়ে যাবে। তাহলে পরিবাহীর দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ এবং উপাদান অপরিবর্তিত থাকলে পরিবাহীর রোধ সাধারণত উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি পায়। পরিবাহীর রোধকে সাধারণত উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি পায়। ব্যতিক্রম আছে, কার্বন সিলিকন, কার্বন এবং সিলিকন এদের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে পরে রোধ কমে যাবে। কার্বন সিলিকনের ক্ষেত্রে কী হবে, উষ্ণতা বাড়ালে রোধ কমে যায়। ব্যতিক্রম লিখতে হবে, ব্যতিক্রম ঘটনাটা কীরকম? ব্যতিক্রম কার্বন সিলিকন, সিলিকন এদের ক্ষেত্রে কী হয়, উষ্ণতা বাড়ালে রোধ কমে যায়, বেশি করে আরও আরও আলোর উজ্জ্বলতা বেড়ে যায়। যদি আমি কার্বন বা ওই যে কার্বনের তৈরি যদি পরিবাহী ব্যবহার করি
কার্বনের তৈরি পরিবাহী ব্যবহার করি এবং যদি ওই তারটা যেখান দিয়ে যাচ্ছে ওর পাশে যদি হিটার জ্বালিয়ে দেই তাহলে পরে কী হবে, ওই যে বাল্বটা রোধ কমে যাবে, আলোটা বেশি করে জ্বলবে, আলোটা বেশি করে। কিন্তু ধাতব পরিবাহীর ক্ষেত্রে সেটা হবে না, ধাতব পরিবাহী হলে পরে উষ্ণতা বাড়লে রোধ কমে যাবে। পরের কথাটা দেখো, দৈর্ঘ্য, দৈর্ঘ্যের উপর কেমন নির্ভর করবে, দৈর্ঘ্য পরিবাহীর পরিবাহীর উষ্ণতা কমা প্রস্থচ্ছেদ 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 ও উপাদান অপরিবর্তিত থাকলে অপরিবর্তিত থাকলে পরিবাহীর রোধ পরিবাহীর উষ্ণতা প্রস্থচ্ছেদ উপাদান অপরিবর্তিত থাকলে পরিবাহীর রোধ, কি বলছিলাম, একটা তার, একটা তারের একটা কয়েল ছিল, একটা তারের কয়েলে 150-200 মিটার লম্বা তার থাকে, ওই তারটা থেকে আমি কি করলাম, একটা 5 মিটার টুকরো কাটলাম, একটা 50 মিটার টুকরো কাটলাম। এবার 5 মিটার লম্বা তার দিয়ে যখন 100 ওয়াটের বাল্বটা জ্বালালাম, যে আলো পাবো, যদি 50 মিটার লম্বা তার দিয়ে জ্বালাই উজ্জ্বলতা কমে যাবে। কারণটা কি, তারের দৈর্ঘ্যটা বেড়ে গেছে, তার মানে দৈর্ঘ্যটা বেড়ে গেলে রোধ বলো বেড়ে যাবে। এর সাধারণত হবে না, এখানে পরিবাহীর উষ্ণতা প্রস্থচ্ছেদ উপাদান অপরিবর্তিত থাকলে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, দৈর্ঘ্য যত বেশি হবে রোধ তত বেশি হবে, দৈর্ঘ্য যত বেশি হবে রোধ, দৈর্ঘ্য যত ছোট হবে রোধ কমে যাবে। তাহলে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক হবে, পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ পরিবাহীর রোধ যদি আর হয় ব্যারিজেস কত, এল, পরিবাহীর রোধ যদি আর হয় ব্যারিজ কী হবে, আর এল, কখন, যখন উষ্ণতা প্রস্থচ্ছেদ ও উপাদান স্থির। পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, যত দৈর্ঘ্য বেশি হবে রোধ তত বেড়ে যাবে। এটা হয় ইলেকট্রিক হিটের কয়েলে, হিটারে তাই হয়, যত ইলেকট্রিক কয়েল মানে যত তোমার হিটারের কয়েলে তার যদি ছোট করে দেওয়া যায় রোধ কম হবে, রোধ আবার যদি কয়েলটা বড় না যায় রোধ বেশি, বেশি রোধ হলে পরে বেশি করে তাপ দেবে। ইলেকট্রিক কয়েল যে রান্নার যে কয়েলটা আছে সেখানে যদি কয়েলটা আমরা কী করি অর্ধেক করে নেই তাহলেও জ্বলবে, কিন্তু ওখানে তাপ কম হবে, রোধ বাধারা কম হচ্ছে, মানে দৈর্ঘ্য বেশি হলে রোধ বেশি হয়। চলো মুখস্থ করি, পরিবাহের এখানে দেখো, ওখানে ওই শব্দগুলো আছে, আমি যখন দৈর্ঘ্য নিয়ে কথা বলছি দৈর্ঘ্য বাদে বাকিগুলোকে স্থির, এই যখন দৈর্ঘ্য নিয়ে কথা বলছি দৈর্ঘ্য বাদ দিয়ে বাকিগুলোকে স্থির করেছি, দেখো এই টেকনিকটা বুঝতে হবে। যখন ওখানে উষ্ণতা নিয়ে কথা বললাম উষ্ণতা বাগে বাদে বাকি উপাদানগুলোকে অপরিবর্তিত করেছি, কার কার মাথা ঢুকলো কথাটা। এরপরে কি প্রস্থচ্ছেদ নিয়ে কথা বলবো, প্রস্থচ্ছেদ প্রস্থচ্ছেদ নিয়ে যখন কথা বলবো বুদ্ধি করে বলার ক্ষমতা দেখাবে কেউ, বলো কি বলবো, জোরে কথা বল, পরিবাহীর উষ্ণতা দৈর্ঘ্য ও উপাদান দ্বারা, আমাকে লিখতে দে, উপাদান অপরি
বর্তিত থাকলে রোধ পরিবাহীর রোধ, তাই হোক পরিবাহীর রোধ, পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের, দেখো তার যত সরু হবে রোধ হবে বেশি, তার যদি মোটা হয় তার মানে কি কম, মোটা তার রোধ কম, তাহলে ব্যস্তানুপাতিক হবে এটা, তার যদি সরু হয় রোধ বেশি হবে, তার যদি মোটা হয় রোধ কম। যে বাল্বের যে ফিলামেন্ট আছে, বাল্বের ভিতরে যে ফিলামেন্টটা আছে খুব সরু, বাল্ব যখন ফেটে মানে কয়েলটা কেটে যাবে যখন বাল্ব জ্বলবে না, বাল্বটাকে ফাটাবে, বাল্বটা ফাটালে পরে ওর ভিতর থেকে একটা স্প্রিং বেরোবে, ওই স্প্রিংটা হচ্ছে কয়েল, ওই কয়েলটা খুব মাথার চুল যেমন তার থেকেও সরু ওটা চুমার রয়েছে, ওটা পেঁচ পেঁচানো আছে, তার মানে ওটা সরু, সরু হওয়ার জন্য রোদ বেশি, রোদ বেশি হলে পরে কী হচ্ছে ওটা তাড়াতাড়ি গরম হয়। আর ওর ভিতরে দিকে যে তামার যে তারের টুকরো থাকে বাল্বের ভিতরে, সেখানে এই যে বাল্ব যদি আমার এরকম হয় তোমার এরকম ভিতরে এবার এখান থেকে এরকম থাকে তারের কয়েলগুলো, এটা হচ্ছে তামার তারের থাকে আর এটা হচ্ছে কয়েল থাকে, ফিলামেন্টটা কয়েল, এই ফিলামেন্টটা সরু হয় সরু, যাতে রোদ বেশি, আর এই তামার তারটা মোটা থাকে, এখানে তামার তার যেটা টুকরো ভিতর থেকে ঢোকানো থাকে ওটা মোটা, আর রোদ কম, রোদ কম হওয়ার জন্য কি তোমার ওখানে তোমার ইলেকট্রন প্রবাহতে বাধাটা কম পায়, পরে ওই জায়গাটা জল মানে গরম হয় না, আলো দেয় না, ফিলামেন্টটা বেশি হওয়ার, ফিলামেন্ট সরু হওয়ার জন্য রোদ বেশি। হ্যাঁ এখানে কি তাহলে পরিবাহীর উষ্ণতা দৈর্ঘ্য উপাদান অপরিবর্তিত থাকলে পরিবাহীর রোধ প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক, বজবলা দন্ত সহায়তয় আকার নু পাতি, তার মানে কি আর ভ্যারিজেস ওয়ান বাই এ, প্রস্থচ্ছেদকে আমরা বড় হাতের এ দিয়ে বুঝাই, এটা কখন যখন যখন উষ্ণতা দৈর্ঘ্য ও উপাদান স্থির, এরপরে কি বলবো উপাদান, উপাদান নিয়ে যখন কথা বলবো তখন উপাদান বাকি বাদে বাকিগুলোকে স্থির করে দেবো, কি লিখবো পরিবাহীর উষ্ণতা দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকলে বিভিন্ন উপাদানের পরিবাহীর রোধ বিভিন্ন হবে, তামার তারের একরকম রোধ হবে, লোহার তারের আরেক রকম রোধ হবে, সোনার দিয়ে তার তৈরি করলে তার রোধ অন্যরকম হবে। আবার বলছি উষ্ণতা দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকলে বিভিন্ন উপাদানের পরিবাহের রোধ বিভিন্ন হবে, কি বললাম আমি এইমাত্র,